Hello everyone, welcome back to my channel. Please subscribe my YouTube channel, Make Up With Me, Urbi Khan, and hit the bell button to see my videos first. So, I am ready to apply the pedicure touch. So, I am apply the label, then I am going to apply the আর আমি সাথে বেকিং সোডা দিয়ে নিচ্ছি বেকিং সোডা আমাদের ফিটকে অনেক বেশি ফেয়ার করে দিতে হেল্প করে আর মরা চামড়াগুলো উঠে যায় এখন আমি এখানে একটু শ্যাম্পু দিয়ে নিব যেন একদম খুব ফ্যানা ফ্যানা হয়ে যায় এবং খুব সিল্কি স্মুথ হয়ে যায় আমাদের ফিট সো আমি দিয়ে আমি একটু হালকা গরম পানি নিয়েছি সো আমি মিক্স সো আমি এখন পাটা একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো লাইক 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রাখবো আর সাথে সাথে আমি পায়ের সারা পায়ে যেন সুন্দরভাবে আমাদের লেবু পানি এবং সব কিছু যেন খুব সুন্দরভাবে আমাদের পায়ের সাথে মিশে যায় সেজন্য আমি একটা লেবু নিয়ে আমি সব জায়গায় মেইনলি স্পেশালি আমাদের নকে এবং উপর Then I make a scrub apply kore nichi ami bio care er ekta foot scrub niye nichi tumra je kono scrub use kore nite paro face scrub o tumra use korte paro to ami mainly amar je je area te deya dorkar ami shekhane scrub ta age apply kore nichi niye ami bhijiye rakhbo so scrub ta bhijiye rakhar por ami amar paer modhe khub bhalo bhabe massage korbo jeno paer kono mora chamra ba dead cell je gulo ache shegulo jeno kono bhabe paer sathe lege na thake jeno uthe ashe shejonno ami scrub diye khub 5 থেকে 6 মিনিটের মতো ম্যাসাজ করব এবং আমার ফিটটাকে একটু সময় দিব পানিতে রাখা দেন পাটা ক্লিন করে নেওয়ার পর আমি বায়োকেয়ারের আরেকটা প্রোডাক্ট নিয়ে নেছি এটা হচ্ছে ফুড কেয়ার স্পা এটা স্পা একটা ক্রিম তোমরা যে কোনো ক্রিম अप्लाई করে নিতে পারো এই জায়গায় তোমাদের যে সেম এই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে এমন কিছু না তোমরা যে কোনো ময়েশ্চারাইজিং ক্রিমও अप्लाई করতে পারো তারপর আমি এই টাইপের একটা প্রোডাক্ট নিয়ে আমি আমার পায়ের যে গোড়ালি অংশটা এখানে অনেক বেশি মরা চামড়া থাকে সো এই এরিয়াটাতে স্পেশালি আমি এই প্রোডাক্টটি দিয়ে খুব ভালোভাবে স্মুথ করে নিচ্ছি এন্ড আমার সারা ফিটে স্মুথ করে নিচ্ছি এখন তোমরা যে কোনো একটা প্যাক अप्लाई করে নিতে পারো আমি একটা ফিমের একটা ব্লিচ ক্রিম अप्लाई করে নিয়েছি ব্লিচ ক্রিম অনেক দ্রুত ফেয়ারনেস আনে এন্ড আমার স্পেশাল একটা অকেশন ছিল যার জন্য আমি ব্লিচ ক্রিমটা আমি পায়ে अप्लाई করে নিয়েছি পাটা ক্লিন করে নেওয়ার পরে আমি জাস্ট আমার নখগুলোকে সুন্দর করে কেটে একটা শেপে আনার চেষ্টা করছি যেন আমার নখে কোনো ধরনের ভিতরে নখের ভিতরে ময়লা থাকলে সেগুলো বেরিয়ে যাবে এবং নখটা সুন্দর একটা শেপে চলে আসবে এন্ড দ্য ফাইনাল পার্ট এটা তোমরা করতেও পারো নাও পারো তোমরা সবার লাস্টে নেল পলিশ লাগিয়ে নিতে পারো যেন তোমাদের নখগুলো অনেক বেশি সুন্দর লাগে সো আশা করছি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগবে Thanks for watching. If you like my video, give me a thumbs up. Follow me on my all social media. Don't forget to subscribe.